আমাদের কার্যকর্তা কাকে মারছে আর আপনার পুলিশ সামনে দাঁড়িয়ে রয়েছে, এটা কি করে সম্ভব হয়? শুধু বিরোধীদেরই নয়, তাদের পতাকাও যেন অসহ্য লাগছে শাসকের। দুর্গাপুরের কাটাবেরিয়া অঞ্চলে বিজেপি করায় দুই প্রার্থীকে হেনস্থা। বিজেপির অভিযোগ, 219 নম্বর বুথে বিজেপির পতাকা খুলে দেয় তৃণমূল। পতাকা খোলার বিরোধিতা করতেই বিজেপির দুই প্রার্থী টুম্পা সেন ও সন্তোষ গুইকে হেনস্থা করা হয়, প্রচার করতেও নিষেধ করা হয় বলে অভিযোগ। এই 219 নম্বর বুথে কিন্তু গত যে দুটো নির্বাচন, অর্থাৎ লোকসভা নির্বাচন এবং বিধানসভা যে নির্বাচন হয়েছিল, তাতে বিজেপি কিন্তু লিড পেয়েছিল। আর এটাই কি চক্ষুশূলের কারণ? তৃণমূল নেতৃত্বের কাছে আমরা কথা বলবো, যারা এখানে বিজেপি প্রার্থী, গতকাল পতাকা লাগানোকে কেন্দ্র করে এখানে যখন গন্ডগোল হয় এবং তারপরে রাত্রি 9টা থেকে টানা 1.5 ঘন্টা এখানে অগ্নিমিত্র পাল, যিনি বিজেপির বিধায়ক, তিনি অবস্থানে বসেন, হুমকি দিয়ে যাচ্ছে বাড়িতে এসে যে যদি বিজেপিতে দাঁড়াও তাহলে মারধর করে যাব। আমাদের বিজেপির যতগুলো পতাকা টাঙানো হয়েছিল 12টার সময়, কালকে এসে সব সন্ধে 6টার সময় তৃণমূলের ছেলেগুলো ছিঁড়ে দিয়ে ফেলে গেল সবই। তারপর আমার স্বামীও এখানে ছিল, ওনাকে মারধর হয়েছে, না দিচ্ছে না খো, এমনকি কেন্দ্র বাহিনীও এখানে কোনো ছিল না খো, সেরকম যোগাযোগ। বিরোধী শক্তি বৃদ্ধিতে ভয় বাড়ছে শাসকের। নির্বাচনের পর বিজেপি প্রার্থীদের সরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, আতঙ্কে ভুগছে পরিবার। তো যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছি, কালকে যে এত বড় ঘটনা হয়েছে। আমাদের প্রধান অপরাধ হচ্ছে আমরা বিজেপি করি, আমরা বিরোধী এবং আমাদের সিদ্ধারাটা এখনো সোজা রেখেছি, এই সরকারের কাছে বিক্রি করে দিইনি। হয়তো সেই কারণে আমাদের উপর অমানবিকভাবে অত্যাচার করে, মারামারি করে, এবং সেই মারামারির সময় যখন আমার স্ত্রী 1.5 মাসের বাচ্চাকে নিয়ে আমাকে হাতারাল দিতে যায়, তাকেও ধস্তাধস্তি করা হয়, ঠেলা হয়। এবং ভোটের পর যে কি হবে সেটাও কিন্তু মানে খবর আসছে, খবর আসছে, আমাদেরকে রাখবেন না এই অবস্থাতে। খেটে খাওয়া মানুষ, ছেলেকে নিষেধ করেছিলাম শোনে নাই, আমার পরিস্থিতি, আমি মৃত্যুর মুখে, এতটাই আতঙ্কিত। একটা 1.5 মাসের আর একটা 3 বছরের বাচ্চাকে নিয়ে সারা রাত আছি, কোনো কেন্দ্র বাহিনী, কোনো প্রোটেকশন কিছুই নাই আমাদের কাছে। সব সময় ওরা ওই হুমকি দিচ্ছে, ভোটের ওইখানে যাবি দেখে নেব, এই শুধু বলছে। ওই তৃণমূলের ছেলেরা কোথায় যাব, কি করব, কোনো মাথা ঠিক রাখতে পারছি না। বিজেপি প্রার্থীদের হেনস্থার খবর পেয়ে কাটাবেরিয়া অঞ্চলে ধর্ণায় বসেন বিধায়ক অগ্নিমিত্রা পল। দোষীদের গ্রেপ্তারির দাবিতে পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতেও জড়ান তিনি। দোষীদের শাস্তির আশ্বাসে 1.5 ঘন্টা পর ধর্ণা তোলেন বিজেপি নেত্রী। পুলিশের সামনে বিজেপি প্রার্থীদের হেনস্থা, প্রশাসনের ভূমিকায় প্রশ্ন বিজেপি বিধায়কের। পুলিশের সামনে বিজেপির ক্যান্ডিডেটকে মারা হচ্ছে, ওসি যখন এসেছে আর আইসি বোধহয়, তারা বলছে না পুলিশ তো সেখানে ছিল না, আমরা এফআইআর দিয়েছি, কমপ্লেন দিয়েছি, এবং পুলিশ কথা দিয়েছে যে এরা এটার অ্যাকশন নেবে। মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল ব্লক সভাপতি তথা তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। পতাকা ছেঁড়া হলে তা ভুল মন্তব্য করে মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। গতকাল যে বিকালে ঘটনাটা ঘটে পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে তা বলি, তাদের অভিযোগ হচ্ছে যে পতাকা তৃণমূল কংগ্রেসের পার্টিরা ছেড়ে দিয়েছে। আমি যদি তাদেরকে বলি, যদি বিজেপির পতাকা ছেড়েছে তারা ভুল করেছে। পুলিশ উপযুক্ত ব্যবস্থা না নিলে ফের ধর্ণা, হুঁশিয়ারি বিজেপির। 24 ঘন্টার মধ্যে যদি পুলিশ ইনঅ্যাকশন থাকে, পুলিশি অ্যাকশন না হয়, তাহলে আমরা এখানকার যে লাউদোয়া থানা তার আধিকারিকের অফিসে বসে সারা দিন ধরে অবস্থান বিক্ষোভ চলবে। মানুষ তৃণমূলের বিরুদ্ধে নামছে, প্রতিরোধ বাড়বে বলেই মত বাম নেতার। নির্বাচনে মানুষ তৃণমূলের বিরুদ্ধে কথা বলছে, আপনারা নিজেরাও বুঝছেন বিভিন্ন জায়গায় গিয়ে। মানে এবার নির্বাচনের দিন নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন এবং রাজ্যের শাসক দল, তারা যদি সংযত নিয়ন্ত্রিত আচরণ না করে, মানুষ কিন্তু এবার ভয়ঙ্কর প্রতিরোধের জায়গায় যাচ্ছে। নির্বাচনী সম্মুখ সমরে বিরোধী ভ্যানিশ করে জিততে চাইছে তৃণমূল। দমন পীড়নের অভিযোগ বারবার সেই প্রশ্নই তুলছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন কতটা সক্রিয় হয় সেটাই দেখার। রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।